আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা গলা কষা কবুতর কিভাবে চিনব তো এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে কাজ করা কবুতর এবং গলা কষা কবুতর বলতে আমরা কি বুঝি এবং অনেকেই বুঝেন না যারা নতুন তাদের জন্য তো অনেকেই বুঝেন না যে কাজ করা কবুতর কি আর হচ্ছে গলা কষা কবুতরটা কি তো এই ভিডিওটা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি তো দেখুন এখানে যেই কবুতরটা আছে যে এই এই কবুতরটা এই কবুতরটা হচ্ছে একটা ভালো জাতের একটা কবুতর ওর বাপ মা হচ্ছে একটা ভালো ব্লাড লাইনের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর জাতের একটা কবুতর এই কবুতরটা প্রাইস প্রায় যদি আপনি হাট থেকে কিনেন হাট থেকে এরকম কবুতর পাইবেন না যদি পান তাহলে প্রায় শুধু একটা কবুতরের দামই হবে হচ্ছে কত আষ্টশো থেকে নয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা কবুতর আর যদি মানে একটু কবুতর দাম নির্ধারণ করা হয় কি আপনার কবুতরের দেখে কবুতর দেখে আপনি এই কবুতরটা যদি আপনি সেম কিনতে যান তাহলে আপনার কবুতরটার দাম পড়বে প্রায় আষ্টশো টাকার মতো যতটুকু আমার ধারণা ঠিক আছে আর এখন হাট বাজারের বলা যায় না হাট একবার দাম কমে একবার দাম বাড়ে এটা সিচুয়েশন অনুযায়ী তো ঠিক আছে তো চলুন আমরা দেখে নিই যে কাজ করা কবুতর বলতে কি আর গলা কষা কবুতর বলতে কি এই যে দেখুন এই কবুতরটা যেটা হচ্ছে কাজ করা মানে এই এইভাবে যে কষে এইভাবে যে গলা কষে এই কবুতরটা যেভাবে গলা কষতেছে এটার নাম হচ্ছে গলা কষা কবুতর অথবা কাজ করা কবুতর বলে আবার অনেকে গলা কষা কবুতর বলে ঠিক আছে তো এক একজন এক একটা বলে তো কাজ করা আর গলা কষা এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা যেটা বলতে পারেন যেটা বলে আপনারা আপনাদের সুবিধা কাজ করা বলতে পারেন এবং গলা কষা বলতে পারেন আরও কিছু কিছু গলা কষা কবুতর আছে যেগুলো আপনার গলা কষতে 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 প্রায় একদম মানে মাটির সাথে মিশা যায় ওগুলো হচ্ছে জ্যাট স্প্রিং কবুতর ওগুলো অনেক দামি কবুতর যেটা আমার ধারণা ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ